এই কিচেনটাতে রয়েছে দুইটা মোটর নন স্টিক হওয়ার কারণে যে তেলটা ওঠে এই তেলটা বডিতে লেগে থাকবে না যে স্টেনলেস স্টিল ফিল্টার রয়েছে এটা আরপিএম রয়েছে 2300 আরপিএম 2300 আরপিএম এর যে নয়েজ যেটা শব্দ যেটা আমরা বলি 56 ডিবি শব্দ নয়েজ দাও আছে একদম লো নয়েজ যেটা মাথায় ধরবে না তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিচেন হুড এর কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ভালো মানের কিচেন হুড নিতে চান মিয়াকোর কিচেন হুড দেখাবো মিয়াকোর অফিশিয়াল শোরুমে চলে আসলাম হিউজ পরিমাণ কালেকশন আছে ঢাকা বসুন্ধরা সিটিতে তাদের এই শোরুমটা

কখন রিজনেবল প্রাইসের কিচেন ওড আসলে কথা বলি একটা সময় একটা জিনিস আসলে কি কথা বলা হয় একইভাবে আজকে যে কিচেন ওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিস যাদের প্রয়োজন আছে মানে আমরা এতদিন কিন্তু অনেক হাই বাজেটের প্রোডাক্ট নিয়ে কথা বলেছি বাট রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট আমাদের হাতেই পাওয়া পড়ে বাট আমরা এখন যেটা পেয়েছি যে রিজনেবল প্রাইসের মধ্যেও একটা ভালো প্রোডাক্ট আমাদের কাছে এসেছে যেটা আমরা দেখেছে যে সাহিদা আমাদের থাকে যে হিট ক্লিন থাকতে হবে বা প্রোডাক্টের ক্লিনিং সিস্টেমটা সহজ থাকতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় কিচেন হুডের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি মাথায় রাখি সেটা হচ্ছে ক্লিনিং সিস্টেমটা কিন্তু আপনি এটা কিনতেছেনই হচ্ছে কিচেনটা ভালো রাখার জন্য কিচেনটা ক্লিন রাখার জন্য আমার কিচেনে যদি ময়লা না হয় তো আপনি এই চিন্তা করে এমন একটা জিনিসই কিনলেন যদি ওইটাই ক্লিন করতে আপনার খবর হয়ে যায় তাহলে তো আপনার লাভ হলো না লাভ হলো এই জন্য এখন যেটা দেখা গেছে আমরা কিচেন যখন কিনতে যাই তখন আমাদের ফার্স্টেই মাথায় আসে যে

বাট এখন প্রত্যেকটা জিনিসই কিন্তু স্লিম স্লিম হয়ে যাচ্ছে এবং স্মার্ট এবং খুব সহজ করে ফেলতেছে যেমন একটা সময় কিন্তু আপনি আমরা যে টেলিভিশনগুলো দেখেছি উনিশশো সালের কথা যদি বলি বা পঁচানব্বই আমার জন্ম উনানব্বইতে দুই হাজার সাল দুই সালে সাল আমরা যে টিভিগুলো দেখেছি পিছনে বডিটা বিশাল ছিল আচ্ছা কিন্তু এখন কিন্তু সেটা আর নেই এখন এলইডি বা এলসিডি যেগুলো একদম স্লিম করে ফেলছে এটার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে আচ্ছা আচ্ছা কোনো প্রোগ্রাম কিন্তু বাদ গেছে তাও না প্রোগ্রাম বরং বাড়ানো হয়েছে একইভাবে আগে কিন্তু মোটা ওই কিচেন ছিল বাট এখন যেগুলো স্লিমের মধ্যে মধ্যে এই স্লিমগুলোর আসতেছে ডাবল মোটরও দিচ্ছে ডাবল পাখাও দিচ্ছে হিট ক্লিন সিস্টেমটাও আসতেছে নিচে এল ইডি লাইট সিস্টেম আসতেছে দুইটা স্পিড আসতেছে হাই লো সব কিছু আসতেছে তো আমরা আজকে যে কিচনোট দেখাবো এটার প্রথম মেজারমেন্টটা যদি আপনাদেরকে দেখাই এটা তিরিশ ইঞ্চি আমরা চুলা কেনার সময় যে চুলাগুলো আমরা কিনি এই চুলাগুলো হচ্ছে আর আপনার চুলা যদি সার উনত্রিশ হয় তাহলে আপনাকে কিচেন অবশ্যই সেম মেজারমেন্টের হলেই ভালো কারণ আপনার সেম মেজারমেন্ট যদি না হয় তাহলে আপনার গরম বাতাসটা বের হয়ে যাবে ছোট হলে বের হয়ে গেলো বড় হলে দেখতে খারাপ লাগবে আর স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী চুলার যদি সাথে মিলাতে যাই তাহলে তিরিশ ইঞ্চি কিচেন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবার এই কিচেনটার সাইজ আমি বললাম এই কিচেন রয়েছে দুইটা মোটর দুই পাশে দুইটা মোটর রয়েছে দুইটা পাখা রয়েছে নিচে স্ট্যান্ডলেস স্টিল ফিল্টার রয়েছে এই স্টিল ফিল্টার গুলো পরিষ্কার করতে খুবই সহজ এর আগে অ্যালুমিনিয়াম ফিল্টার ছিল বাট এখন স্ট্যানলেস স্টিল ফিল্টার ডাবল লেয়ারের তেলটা খুব সহজে আলাদা হয়ে যাবে আর খোলার সিস্টেমটা আপনি দেখেন একদম সহজে এবারে আছে তো এভাবে ধরলাম এই দুইটা নাট হালকা জাস্ট বাম দিকে ঘোরালাম খুলে চলে আসতেছে আপনি এটা খুলে ইজিলি ওয়াশ করতে পারবেন আপনি দেখেন এখানে দুইটা মোটর আছে পাশাপাশি আচ্ছা পাশাপাশি দুইটা মোটর দুটো পাখা আছে এখানে পাশাপাশি দুটো পাখা রয়েছে আর দুটো পাখায় কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পাখা আর অ্যালুমিনিয়াম হওয়ার পরেও এই পাখাগুলো নন কোটিং করা আচ্ছা নন হওয়ার কারণে যে তেলটা ওঠে এই তেলটা বডিতে লেগে থাকবে না আচ্ছা পরিষ্কার হয়ে যাবে ইজিলি উঠে যাবে হিট ক্লিন যখন দিবেন তখন আপনি এই বডিগুলা থেকে তেলটা গলে পড়ে যাবে দুইটা পাখা এখানে দুইটা স্পিড আছে হাই এবং লো দুইটা স্পিডে পাখাগুলো ঘুরবে ফ্লাইট দেওয়া আছে দুই পাশে দুইটা এলইডি লাইট জ্বলবে যেটা আপনি দুইটা বান্নার উপরেই ফোকাস লাইটটা পড়বে পড়বে আচ্ছা আচ্ছা ওকে হিট ক্লিন যেটা আমরা বলেছি অটো ক্লিন সিস্টেম যেটা অটো হিট ক্লিন যেটা হিট ক্লিনটা হচ্ছে গিয়ে পাখার চারপাশে হিটার লাগানো থাকে আর এই হিটারগুলো লাগানো থাকলে যখন আমরা হিট ক্লিনে যাই তখন এই হিটারগুলো পুরো বডিটাকে গরম করে গরম করে আপনার তেলটা এই বাটির মধ্যে পড়ে যায় আচ্ছা এখানে যে বাটিটা আছে

65 ওয়াট করে এক একটা মোটর এখানে যে দুইটা মোটর রয়েছে এই দুইটা মোটর এক একটা মোটর হচ্ছে 65 ওয়াট করে दैट ওয়াট দুইটা মোটরে আর যদি ওয়াট যদি এখানে নয় ঘন্টা চালান তাহলে এক ইউনিট যারা বিদ্যুতের হিসাবটা জানেন বা বোঝেন 1000 ওয়াট এক ঘন্টা চলে এক ইউনিট তার মানে 130 ওয়াট নয় ঘন্টা চললে 10 আপনি 1 ঘন্টা একটু প্লাস হয় আচ্ছা তখন দেখবে 1 ইউনিট আর আপনি নয় ঘন্টা কতদিনে চালাবেন একদিনে দুই ঘন্টা চালান আপনি আড়াই ঘন্টা চালান আপনি মাসে ৫ ইউনিট আসতে খবর হবে আপনি দশ ইউনিট ধরেন দশ ইউনিট ধরলে দশ টাকা করে একশো টাকা মানে মাসে একশো টাকা আপনার আসবে আসবে না আরো কম আসবে যারা বিদ্যুতের হিসাবটা করেন অনেক সময় আমরা চিন্তা করি যে না কিচেন লাগাবো না বিদ্যুৎ মনে হয় বিল বেশি আসবে বা এটার জন্য আলাদা স্পেশাল কিছু লাইন করতে হবে আমাকে বা এরকম কিছুই না অ্যাডজাস্ট ফ্যানের মতোই এগুলা

ফিটিংয়ের অ্যাক্সেসরি যেটা বলতে পাইপ যেটা আমরা বলি ফিটিংয়ের জন্য যে লাগে বা দেয়াল সেট এগুলো সব আমাদের তবে যদি পাইপ বের করার জন্য দেয়ালে হোল্ড করার দরকার হয় ছয় ইঞ্চি পরিমাণে সেটার খরচ আপনাকে দিতে হবে আমাদেরকে আচ্ছা সেটা আমাদের না কারণ এটা লাগতেও পারে নাও লাগতে পারে আচ্ছা কাহারও করা থাকে কাহারও করা থাকে না যদি হোল করা না থাকে তাহলে তাহলে ওইটার খরচ আপনাকে দিতে হবে এবার আমি ওয়ারেন্টি ইস্যুতে আসি এই প্রোডাক্টগুলার পাঁচ বছর হচ্ছে টাচ প্যানেলের গ্রান্টি থাকবে যদি পাঁচ বছরের মধ্যে টাচ প্যানেল নষ্ট হয় চেঞ্জ পাবেন রিপ্লেস গ্রান্টি এই মোটর কেটে যায় পাঁচ বছরের মধ্যে রিপ্লেস পাবেন পাঁচ বছরের মধ্যে এই কেটে গেলে আমরা চেঞ্জ করে দিব আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই কথাগুলার যে আপনার বাস্তবতা সেটা পাবেন হচ্ছে আপনি ওয়ারেন্টি কার্ড ইস্যুতে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর হচ্ছে স্পেয়ার পার্টস এর জন্য টেন ইয়ার্স হচ্ছে সার্ভিসের জন্য কিন্তু যদি আপনি মনে করেন যে তিন বছর চার বছর পরে এটাকে একটু মাস্টার ক্লিন করাবেন সেটা আপনাকে পেমেন্ট দিয়ে করাতে হবে কারণ ক্লিন আমার ওয়ারেন্টি না আচ্ছা আমার প্রোডাক্টের প্রবলেম আমার ওয়ারেন্টি বাট মাস্টার ক্লিন যদি আপনি করাতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে আচ্ছা তো বর্তমানে এখানে তো ভাই অনেকগুলো হুড আছে আসলে কিচেন মানে আছে আজকে স্পেশালি এটা বললাম এই জন্যই রিজনেবল প্রাইসের মধ্যে যাদের ভালো প্রয়োজন হয় সবার কিন্তু বাজেট পঞ্চাশ হাজার টাকা কিচেনের জন্য থাকে না থাকে সবার বাজেট তিরিশ হাজার টাকা থাকে না পঁয়ত্রিশ হাজার টাকা থাকে না যাদের রিজনেবল প্রাইসের মধ্যেও ভালো জিনিসের প্রয়োজন আছে তাদের জন্য যদি যদি বলি তাহলে বলবো যে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা এটা দেখতে পারেন এটা দেখতে পারেন আপনারা এখন দামটা কেমন রাখছেন আপনারা আমাদের এটা রেগুলার এমআরপি কিন্তু দেওয়া আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু রেগুলার এমআরপি আমরা ইউজ করি আচ্ছা আপনারা যারা আরো আপডেট ভার্সন নিতে চান যে ভয়েস সহকারে যে আমি কথা বলবো কিছু আমার কথা শুনে চালু হবে তাদের জন্য ভয়েস কন্ট্রোলও রয়েছে মিয়াকোর মধ্যে এরপরে যাদের সেন্সর সিস্টেম প্রয়োজন আপনি হাতের ইশারাটা যোগ করতে চাচ্ছেন হাতের ইশারায়ও আপনি এটাকে অন করতে পারবেন হাতের ইশারায় আপনি অন করতে পারবেন হাতের ইশারায় অন করতে পারবেন এগুলো প্রত্যেকটা আচ্ছা যাদের বললাম না আপনি আপডেট সিস্টেমে যাবেন সেন্সর আপনি কথা বলা সহকারে ভয়েস কন্ট্রোল এভাবে যদি আপনি আপডেট আরও কিছু আরও নিতে পারবেন বাট যাদের এত ঝামেলার প্রয়োজন নেই একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট দরকার তাদের জন্যই আমরা আজকে এই মডেলটা নিয়ে কথা বলছি এটার বডিটাও কিন্তু পুরোটাই ব্ল্যাক কালার করা ব্ল্যাক কালার বডিতে উপকারিতা যেটা পাবেন যে তো তেলটা ধরবে না

আমাদের এই কিচেন ওটার কিন্তু রেগুলার এমআরপি দেওয়াই আছে উনত্রিশ টাকা আমরা আজকে এটা ডিসকাউন্ট করে যেটা একদম ঢালাই একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এক মাসের একটা সময়ের জন্য আমরা এই ডিসকাউন্টটা দিয়ে এটা রাখবো মাত্র বাইশ টাকায় বরাবর বাইশ হাজার আপনারা বাইশ হাজার টাকা হলেই আমাদের এই কিচেন এক মাসের জন্য পাবেন আজকের দিন থেকে আচ্ছা আচ্ছা যেদিন থেকে আমরা ভিডিওটা রিলিজ করবো আর এই দিনের থেকেই আপনারা এক মাস পর্যন্ত এই কিচেনটা 22000 টাকা হলে নিতে পারবেন এর মধ্যে কিন্তু আপনার প্রাথমিক সার্ভিস যেটা বললাম হোম ডেলিভারি প্রোডাক্টার ফিটিংস ফিটিংসের সাথে দেওয়ালের যে সেটআপ ঢাকার বাহিরে হলে আপনার প্রোডাক্ট কুরিয়ার খরচ আমার প্রোডাক্টের অ্যাকসেসরিজ দিয়ে আমি কুরিয়ার করে দিব আপনি প্রোডাক্ট বুঝে নিবেন অ্যাডভান্স করবেন 2000 টাকা বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে ফিটিং ফিটিংসের জন্য যদি আমাদের লোক দরকার হয় আমার লোক যাবে আসবে যাতায়াত ভাড়া আপনার আচ্ছা খরচ লাগবে না বাট যাতায়াত ভাড়া আপনাকে দিতে হবে

বাটার ঠিক উল্টো পাশে আচ্ছা আচ্ছা অনেক বড় একটা শোরুম তো দশক বিশাল একটা শোরুম আপনারা চাইলে সরাসরি আসবেন এছাড়া যদি অনলাইনে কেউ অর্ডার করতে চান আগে মিনিমাম এক হাজার টাকা ডাকার বাইরে হলে দু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যাবেন দশ হাজারের নিচে এক টাকায় আর দশ হাজারের উপরের প্রোডাক্টে দু টাকা অ্যাডভান্স করে আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারে